আগামী বুধবার 11ই সেপ্টেম্বর রাধাষ্টমীর দিন শ্রী রাধা এবং কৃষ্ণকে অবশ্যই নিবেদন করুন এই একটি ভোগ। আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি, গৃহের সমস্ত অশান্তি দূর হবে, সকল মনস্কামনা পূর্ণ হবে। যে গৃহের ওপর রাধা কৃষ্ণের আশীর্বাদ থাকে সেই গৃহের ওপর সন্তুষ্ট থাকেন সমস্ত দেবী এবং দেবতারা। তাই বন্ধুরা, রাধাষ্টমীর দিনে রাধারানীর প্রিয় ভোগ নিবেদন করতে কিন্তু একেবারেই ভুলবেন না। আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই বছর রাধাষ্টমী কবে পালিত হবে, পূজোর শুভ মুহূর্ত এবং এই বিশেষ দিনে রাধা কৃষ্ণকে কি কি ভোগ অবশ্যই নিবেদন করবেন। নমস্কার বন্ধুরা, আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। সামনেই আসতে চলেছে রাধাষ্টমী। প্রতি বছর ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে রাধাষ্টমীর উৎসব অত্যন্ত উৎসাহের সঙ্গে পালিত হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে রাধা রানীর জন্ম বারসানায়। রাধা অষ্টমী রাধা জয়ন্তী নামেও পরিচিত। এবছর রাধাষ্টমী পালিত হবে বুধবার 11ই সেপ্টেম্বর। এই দিনে রবি যোগও তৈরি হচ্ছে। এই বিশেষ দিনে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধা রানীর বিশেষভাবে পূজা অর্চনা, শৃঙ্গার ও অভিষেক করা হয়। বন্ধুরা, চলুন আপনাদের এবার বলে দিই রাধাষ্টমীর দিনে কখন আপনারা পুজো করবেন, অষ্টমী তিথি, শুভ সময় সম্পর্কে। রাধাষ্টমী পড়েছে বাংলার 25শে ভাদ্র 1431, ইংরাজির 11ই সেপ্টেম্বর 2024 বুধবার দিন। অষ্টমী তিথি কিন্তু লাগছে মঙ্গলবার সন্ধ্যা 6:27 থেকে এবং থাকবে বুধবার সন্ধ্যা 6:28 পর্যন্ত। রাধাষ্টমীর পুজো কিন্তু দুপুর 12টায় করা হয়ে থাকে, রাত 12টায় নয়। মনে করা হয় দুপুর 12টাতেই রাধা রানীর জন্ম হয়েছিল। রাধাষ্টমীর তিথি দিনে পুজোর শুভ সময়কাল হচ্ছে সকাল 11:03 থেকে দুপুর 1:32 পর্যন্ত। বন্ধুরা, এই বিশেষ দিনে রাধা কৃষ্ণের অভিষেক করা হয় এবং তারপরে নতুন বস্ত্রে সুসজ্জিত করা হয়। নতুন অলঙ্কারে রাধা কৃষ্ণকে রাজবেশ দেয়া হয় এবং তারপর ফুলের সাজ দেয়া হয়। এই দিনে অবশ্যই প্রদীপ ধূপকাঠি ধরিয়ে নেবেন এবং নতুন আসনে রাধাকৃষ্ণকে বসিয়ে পুজো করবেন। বন্ধুরা, রাধারানীর প্রিয় একটি ভোগ আছে, সেটি অবশ্যই নিবেদন করবেন। আপনারা চাইলে 56 রকমের ভোগও নিবেদন করতে পারেন। যেরকম জন্মাষ্টমীতে 56 রকমের ভোগ দেওয়ার নিয়ম আছে, ঠিক সেরকমভাবে রাধাষ্টমীতেও রাধারানীকে সন্তুষ্ট করতে, শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করতে রাধাকৃষ্ণকে 56 রকমের ভোগ লাগানো হয়। কিন্তু বন্ধুরা, সবার পক্ষে 56 রকমের ভোগ লাগানো তো সম্ভব নয়। তাই আজকের পর্বে আমি আপনাদের বলে দেব কোন বিশেষ একটি ভোগ লাগালেই রাধা রানী সন্তুষ্ট হবেন এবং শ্রীকৃষ্ণের আশীর্বাদও আপনারা পাবেন, অর্থাৎ রাধা কৃষ্ণ দুজনারই আশীর্বাদে আপনারা সমৃদ্ধ হবেন। মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদম স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন, কমেন্টসে লিখবেন জয় শ্রী রাধার জয়, জয় শ্রী কৃষ্ণের জয়, এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে। রাধাষ্টমীর আর হাতে গোনা কয়েকদিন বাকি আছে, ভিডিওটি পেলে প্রত্যেকেই উপকৃত হবেন এবং আপনাকে ধন্যবাদ জানাবেন। চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। রাধারানীর প্রিয় ভোগ হচ্ছে দই আরবি, বা কচুর মুখি দিয়ে তৈরি করা হয় এই দই আরবি। বন্ধুরা, আপনারা অবশ্যই রাধাষ্টমী তিথিতে রাধারানীকে দই আরবি ভোগ নিবেদন করবেন। এর জন্য কচুর মুখিগুলোকে প্রথমে ভালোভাবে ঘি দিয়ে ভেজে নেবেন, তারপর মশলা সহযোগে এবং
টক দই সহযোগে সেই কচুর মুখীগুলো নিজের হাতে রান্না করবেন এবং রাধা রানীর কাছে ভোগ হিসাবে নিবেদন করবেন। বন্ধুরা, এই দই আরবি জিনিসটি, এই ভোগটি রাধারানীর অত্যন্ত পছন্দের। এই ভোগ ছাড়া রাধারানীর পূজা কিন্তু সম্পূর্ণ হয় না। তাই বন্ধুরা, রাধাষ্টমী তিথিতে আপনারা যদি 56 ভোগ দিতে নাও পারেন, রাধারানীর অত্যন্ত প্রিয় এই ভোগটি দই আরবি দিতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। দ্বিতীয় যে ভোগটি রাধারানীর অত্যন্ত পছন্দের সেটি হচ্ছে রাবড়ি। যেমন গোপাল সোনার অত্যন্ত পছন্দের হচ্ছে মাখন মিছরি, ঠিক সেরকমভাবেই শ্রী রাধিকার অত্যন্ত পছন্দের এবং অত্যন্ত প্রিয় ভোগ হচ্ছে রাবড়ি। রাবড়ি বানানোর জন্য আপনারা গরুর দুধকে খুব ভালোভাবে জ্বালিয়ে নেবেন, খুব ঘন করে জ্বালিয়ে প্রায় অর্ধেক পরিমাণ করে নেবেন। তার মধ্যে সামান্য মিছরি, একটু কেশর এবং ড্রাই ফ্রুটস দিয়ে আপনারা রাবড়ি খুব সহজেই বানাতে পারবেন এবং অবশ্যই এটি রাধাষ্টমীর দিন নিজের হাতে বানিয়ে রাধারানীর কাছে নিবেদন করবেন। তৃতীয় যে ভোগটি রাধারানীর অত্যন্ত প্রিয় সেটি হচ্ছে মালপোয়া। সাধারণত দুধ, সুজি, চিনি ইত্যাদি ভালো করে মিশিয়ে তার মধ্যে সামান্য ড্রাই ফ্রুটস, নারকেল কুচি এবং সামান্য ছোটো এলাচ গুঁড়ো দিয়ে মালপোয়া তৈরি করা হয়। তাছাড়াও অনেকে কলার মালপোয়া বা তালের মালপোয়াও বানিয়ে থাকেন। বন্ধুরা, মালপোয়া যেভাবেই বানান না কেন, মালপোয়া কিন্তু রাধা কৃষ্ণ দুজনারই অত্যন্ত পছন্দের। তাই রাধাষ্টমীর এই তিথিতে মালপোয়া বাড়িতে বানাতে কিন্তু ভুলবেন না। চতুর্থ যে ভোগটি রাধারানীর অত্যন্ত পছন্দের সেটি হচ্ছে সিমুইয়ের পায়েস। হ্যাঁ বন্ধুরা, সিমুইয়ের পায়েস রাধারানীর অত্যন্ত পছন্দের জিনিস। তাই অবশ্যই রাধাষ্টমী তিথি, যেটি শ্রী রাধিকার জন্মতিথি, তাতে সিমুইয়ের পায়েস আপনারা বানাতেই পারেন এবং শ্রীকৃষ্ণ এবং রাধারানীকে সিমুইয়ের পায়েস অর্পণ করতে পারেন। জন্মাষ্টমী তিথিতে যেমন লুচি সুজি নিবেদন করা হয় শ্রীকৃষ্ণকে, ঠিক সেরকমভাবেই রাধাষ্টমী তিথিতে রাধারানীকে লুচি এবং তার সাথে সিমুইয়ের পায়েস ভোগ হিসাবে নিবেদন করতে পারেন বন্ধুরা। অনেক সময় অষ্টমী তিথিতে অনেকেই অন্য ভোগ দেন না, সেক্ষেত্রে লুচি এবং সিমুইয়ের পায়েস আপনারা ভোগ হিসাবে নিবেদন করতে পারেন বন্ধুরা। এরপর আপনাদের আমি বলে দেব পঞ্চম এবং শেষ যে জিনিসটি ছাড়া রাধাষ্টমীর ভোগ নিবেদন কিন্তু অসম্পূর্ণ। এই জিনিসটি আপনারা অবশ্যই জোগাড় করবেন এবং রাধাষ্টমীর তিথিতে রাধা রানীকে নিবেদন করবেন। তার আগে আমি আপনাদের বলে দেব যে রাধাষ্টমীর ব্রত পালনে কিছু সতর্কতা যেগুলি অবশ্যই পালন করতে হবে। রাধারানীর জন্ম মধ্যাহ্ন সময়ে হয়েছিল, তাই উপবাসের সময় দুপুর 12টা পর্যন্ত রাখতেই হবে। রাধাষ্টমীর আগের দিন নিরামিষ খাবার খেতে হয়, একে সংযম বলা হয়, এবং সংযমের দিন সন্ধ্যায় সংকল্প ও রাধারানীর অধিবাস দিতে হয়। অধিবাসে বিভিন্ন মাঙ্গলিক দ্রব্য রাধারানীকে দর্শন করাতে হয়। বন্ধুরা, রাধাষ্টমীর দিন খুব ভোরবেলা শয্যা ত্যাগ করতে হয় এবং এই দিন বাড়িতে কোনো রকম ঝগড়া, কলহ, অশান্তি, বিবাদ ইত্যাদি করবেন না। আমিষ খাবার সেদিন বাড়িতে ঢোকাবেনও না এবং সেদিন বাড়ি থেকে কাউকে খালি হাতে যেতে দেবেন না। আপনার সাধ্য সামর্থ্য মতো তাকে খাদ্য, অর্থ বা বস্ত্র দিয়ে তবেই ঘর থেকে বিদায় দিন। বন্ধুরা, সেদিন পশু পাখিদেরও আঘাত করবেন না, যতটুকু পারবেন তাদের খাবার দেওয়ার চেষ্টা করবেন। এই অষ্টমী তিথিটিতে গোমাতা এবং গোশালারও পূজা হয়, তাই আপনার বাড়িতে গোমাতা থাকলে অবশ্যই তার পূজা করবেন এবং বাড়িতে যদি কোনো গরু সেদিন আসে তাকে কিন্তু অবশ্যই কিছু খাওয়াবেন বন্ধুরা। চলুন বন্ধুরা, এবার আমি আপনাদের বলে দিই যে রাধাষ্টমীর ব্রতটি কোন ফল ছাড়া অসম্পূর্ণ এবং এটি একটি ভোগ, যেটি ছাড়া রাধাষ্টমীর ব্রত কিন্তু অসম্পূর্ণ বন্ধুরা। সেই ফলটি হচ্ছে আতা ফল। শ্রী রাধিকার অত্যন্ত প্রিয় হচ্ছে এই আতা ফল। জন্মাষ্টমীর ব্রত যেমন তাল ছাড়া সম্পূর্ণ হয় না, ঠিক সেরকমভাবেই রাধাষ্টমীর ব্রত ঠিক একই রকমভাবে আতা ফল ছাড়া সম্পূর্ণ হয় না। এই ফলটি রাধারানীর অত্যন্ত প্রিয়, তাই আপনারা রাধাষ্টমী তিথিতে রাধারানীকে যে ফলগুলি নিবেদন করবেন তার মধ্যে যেন অবশ্যই একটি আতা ফল থাকে। এই ফলটি কিন্তু অবশ্যই রাধাষ্টমীর আগে বন্ধুরা জোগাড় করে রাখবেন। এই ফলটি ছাড়া রাধারানীর পূজা কিন্তু সম্পূর্ণ হয় না।
আপনারা যদি রাধাষ্টমীতে রাধারানীকে 56 রকমের ভোগ নিবেদন করেন কিন্তু তাতে একটি আতা ফল না থাকে বন্ধুরা, তাহলে কিন্তু সেই 56 রকমের ভোগও কিন্তু অসম্পূর্ণ হয়ে যায়। তাই বন্ধুরা অবশ্যই রাধারানীকে এই আতা ফলটি নিবেদন করবেন। এছাড়া আপনারা নারকেলের নাড়ু নিজের হাতে বানিয়ে শ্রী রাধিকাকে নিবেদন করতে পারেন। নারকেলের নাড়ু এবং তালের বড়া শ্রী রাধিকা এবং শ্রীকৃষ্ণ দুজনারই অত্যন্ত প্রিয়। তাই বন্ধুরা অবশ্যই রাধাষ্টমী তিথিতে এই দুইটি ভোগ কিন্তু অবশ্যই আপনারা বানাবেন। বন্ধুরা আপনারা যে ভোগই বানান না কেন, আপনাদের অন্তরের ভক্তির সাথে সেই ভোগটি নিবেদন করবেন এবং তাতে তুলসী পত্র দিতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। রাধাষ্টমী তিথিতে আপনারা বাড়িতে খুব সহজে কিভাবে রাধা কৃষ্ণের পূজা করবেন তার উপর আমি একটি ভিডিও বানিয়েছি বন্ধুরা, যদি আপনারা না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন, আশা করছি সেই ভিডিওটি থেকেও উপকৃত হবেন। আজকের পর্বটি এখানেই শেষ করছি, আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন, চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে কিপ গ্রুমিংয়ের নতুন আরও একটি পর্ব নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সবাইকে জানাচ্ছি রাধাষ্টমীর অগ্রিম শুভেচ্ছা।